নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। সুস্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ঘরে বসে কম পুঁজিতে যে ব্যবসা থেকে প্রতি মাসে লাখ টাকা আয় করা যায়, তেমনই একটি ব্যবসা টয়লেট ক্লিনার মেকিং বিজনেস। বন্ধুরা, এটা এমনই একটা ব্যবসা যার ডিমান্ড কখনো কম হবে না, আর আপনি খুব সহজে বাড়িতে বসে কম পুঁজিতে এই ব্যবসাটা খুব সহজে শুরু করতে পারেন। তো যে কোনো ব্যবসা শুরু করার আগে যে কথাগুলো মাথায় আসে, সে কথাগুলো হলো আমি কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবো, আর এই জিনিসটা বানাতে গেলে আমাকে কি কি উপকরণ লাগবে, কি কি জিনিস লাগবে, আর ওই জিনিসগুলো আমি কোথায় পাবো, এই জিনিসটা আমি বাজারে কি নামে ছাড়বো। তারপরে যে ধাপটি আসে, এই জিনিসটা আমি কার কাছে বিক্রি করবো বা কীভাবে বিক্রি করবো, আর সবচেয়ে শেষে যে প্রশ্নটা আসে, এর থেকে আমি কত টাকা ইনকাম করতে পারবো। তো নাম্বার ওয়ানে যেটা আসে সেটা হলো কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসাটা মাত্র 500 টাকা দিয়েই শুরু করা যায়, মাত্র 500 টাকা দিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন। আর দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা আসে সেটা হলো আপনি কিভাবে বানাবেন, আর এই জিনিসগুলো যে উপকরণগুলো কোথা থেকে কিনবেন। তো আপনারা দেখে নিন এটা বানাতে কি কি লাগবে, আর ওই জিনিসগুলো কোথায় পাবেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো বিজনেস আইডিয়া সবার আগে দেখার জন্য সাইডে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখান থেকে দেখে নিন আপনাকে কি কি জিনিস লাগবে, কত পরিমাণে লাগবে। আমি 1.5 লিটারের হিসাবটা এখানে দেখছি। গ্লাক্সিকল পেস্ট 20 গ্রাম নিতে হবে, অ্যাক্টিভ কমান্ড 40 গ্রাম, ভিনেগার 1 গ্রাম, ব্লু কালার 1 গ্রাম, থিকনার 3 গ্রাম অ্যান্ড ওয়াটার 30 গ্রাম। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি গ্লাক্সিকল পেস্ট 20 গ্রাম এখানে নিয়ে নিচ্ছি, আর এই মাপটা ঠিকঠাক মতো রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি 20 গ্রাম নিয়ে নিচ্ছি। এরপরে আপনাকে 300 গ্রাম জল নিতে হবে, জল নিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে, এক একটা জিনিস দিতে হবে আর মিক্স করতে হবে সব মিলিয়ে আপনাকে 320 গ্রাম। আর এরপরে যে জিনিসটা আপনাকে নিতে হবে, ড্রাই বেগানার 1 গ্রাম কা হিসাবে আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে, যত ভালো মিক্সড হবে জিনিসটা তত ভালো হবে। তো ভালো করে মিক্স করে নেবেন। আর এরপরে যে জিনিসটা আপনাকে এখানে মিক্স করতে হবে সেটা হলো কালার। এখানে কালার 1 গ্রাম পরিমাণে কালার নিয়ে নেবেন, ব্লু কালার, অন্য কালার নিতে পারেন, কিন্তু ব্লুটা সবথেকে বেশি মিক্সড করে। আর এখানে ইসের জন্য আপনার টয়লেট ক্লিয়ারের জন্য ব্লু কালারটাই বেস্ট। এরপরে যেটা নিতে হবে বন্ধুরা, সারফেস অ্যাক্টিভ কমান্ড 40 গ্রাম নিতে হবে, এখানে মাপটা দেখে রাখবেন। নেওয়ার পরে বন্ধুরা ভালো করে মিক্স করতে হবে, একটা জিনিসই ধ্যান রাখতে হবে যে মিক্সটা ঠিকঠাক মতো হতে হবে, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। আর এখন নেবেন থিকনার 2 থেকে 3 গ্রাম এখানে মিক্স করে নেবেন। থিকনার ঢালার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 385 গ্রাম হয়েছে সব মিলিয়ে, আর এখানে মিক্স করতে থাকতে হবে। আর এই থিকনারটা আপনার জিনিসটা গাঢ় বা পাতলা বানার জন্য কাজ করে। তো এটা পুরো তৈরি হয়ে গেছে, আমি আধার লিটারের হিসাবে আপনাকে দেখিয়েছি, আর এটা কীভাবে কাজ করবে সেটাও দেখাচ্ছি। কিন্তু আপনি 100 লিটার বি 200 লিটার 1000 লিটার যেভাবে বানান না কেন, হিসাবটা ঠিকঠাক থাকতে হবে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা কীভাবে ক্লিয়ার করতে পারবে, পুরোকে পুরো বাজার থেকে যে জিনিসগুলো কিনে এনে সাফ করেন তার থেকে অনেক বেটার, এটা আপনাকে ক্লিন করবে। আপনার টয়লেট ফির বাথরুম খুব সহজে এটা থেকে ক্লিন করতে পারবেন, আপনি দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার করে দেবে। তো এই মাপটা মাথায় রাখতে হবে, আর এই হিসাবে জিনিসগুলো তৈরি করতে হবে। 1 লিটার টয়লেট ক্লিনার তৈরি করতে খরচ হয় মাত্র 30 থেকে 35 টাকা। চলুন দেখে নেওয়া যাক এটা কী রেটে বাজারে বিক্রি হচ্ছে। এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি অ্যামাজনের ওয়েবসাইটটা খুলে রেখেছি। ফ্রেন্ড, এখানে যে ব্র্যান্ডেড কোম্পানি হার্পিক সেটার রেট আমি দেখাচ্ছি। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন 2 লিটারে মানে 1 লিটারে দুটো হার্পিকের বোতল বিক্রি হচ্ছে 303 টাকায়, এখানে 1 লিটারের একটা 168 টাকা বিক্রি হচ্ছে। আর এইরকম অন্য অন্য যে কোম্পানিগুলো আছে যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি, মোটামুটি 150 টাকার আশপাশেই কিন্তু বিক্রি করে থাকে। তো আপনি যেহেতু নতুন কোম্পানি আর আপনার কোম্পানির নামও কেউ জানে না, সেহেতু আপনি এত টাকায় বিক্রি করতে পারবেন না, মানে 150 টাকার লিটার আপনি বিক্রি করতে পারবেন না। 30 থেকে 35 টাকা আপনার খরচ হবে, তো আপনি 1 লিটার মোটামুটি 50 থেকে 60 টাকার ভিতরে বিক্রি করতে পারবেন হোলসেলারের কাছে। আর যখন কাস্টমাররা আপনার প্রোডাক্টটা নেওয়া শুরু করবে তখন আপনার দামটা একটু বাড়াতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন এখানে বানাতে কী কী জিনিস লাগবে আর কত পরিমাণে লাগবে।
তো এখন বলি জিনিসগুলো কোথায় পাবেন। ওদের এই জিনিসগুলো আপনি অনলাইন থেকেও কিনতে পারেন, অ্যামাজন থেকেও খুবই সহজে পেয়ে যাবেন। আর অ্যামাজনে যাওয়ারও দরকার নেই, আপনার সাইডের যে কোনো দোকানে যে কোনো বাজারে এই জিনিসগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। যে কোনো জিনিস বাজারে ছাড়তে গেলে, যে কোনো ব্যবসা করতে গেলে ওর একটা ব্র্যান্ড নেমের দরকার হয়, যে কোনো একটা ব্র্যান্ড নামের দরকার হয়। তো যে কোনো ব্র্যান্ড নেম ছাড়া আপনার ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন না। যেরকম যদি আমি টয়লেট ক্লিনারের কোনো ব্র্যান্ডের নাম বলি তাহলে হার্পিকের নাম আসে। যেরকম দোকানে গিয়ে কেউ বলে না আমাকে একটা টয়লেট ক্লিনার দিন, দোকানে গিয়ে কি বলে আমাকে একটা হার্পিক দিন, তাহলে এটা হার্পিক একটা ব্র্যান্ড। তো আপনি যখন নতুন জিনিস বাজারে ছাড়বেন তখন আপনার একটা ব্র্যান্ড নেমের দরকার হবে। আপনি হার্পিকের নামে নিজের জিনিসটা বাজারে ছাড়তে পারবেন না। তাহলে যে কোনো একটা ব্র্যান্ড নেম চুজ করে নিন, ঠিক করে নিন, তারপর ওই যে ব্র্যান্ডের যে মার্জিনটা, যে সেলটা আসবে ওটা আপনি যে কোনো সাফা করে পেয়ে যাবেন, যেখানে পোস্টার, তারপর বই ছাপানো হয়, পোস্টার লাভ ছাপানো হয়, ওখানে আপনি খুব সহজে এই সেলটা বানাতে পারবেন। এখন কথা আসি, এই জিনিসটা আপনি কার কাছে সেল করবেন। তো এই জিনিসটা আপনি দোকানে দোকানে গিয়েও সেল করতে পারেন, কিন্তু আপনি যদি খুব বড় পর্যায়ে যেতে চান তাহলে দোকানে দোকানে যে সেল করা, প্রোডাক্টটা বানানো অনেক সমস্যা হয়ে যায়। তো আপনি একসাথে যদি লাখ টাকার জিনিস সেল করতে চান তাহলে আপনি অবশ্যই যে কোনো ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমি ডিস্ট্রিবিউটারের নাম্বারটা এই জন্য দিতে পারছি না, হয়তো হতে পারে যে এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, যেখানে বসে দেখছেন, আপনার বাড়ি যেখানে, সেখানে আমি যে কোনো ডিস্ট্রিবিউটারের নাম্বার দিয়ে সেটা কাজ করবে না। তো আপনার সাইডে যে ডিস্ট্রিবিউটারগুলো আছে ওর সাথে আপনি খুব সহজে যোগাযোগ করতে পারেন, ফের যে কোনো হোলসেলারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো সেলটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, বন্ধুরা আমি তো এখানে বলেছি এক লিটার টয়লেট ক্লিনার বানাতে গেলে আপনাকে 30-35 টাকা খরচ হবে। আর যে কোনো ডিস্ট্রিবিউটরের কাছে এই জিনিসগুলো, ব্র্যান্ডেড জিনিসগুলো বিক্রি হয় 70-75 টাকা পর্যন্ত। তো আপনি যখন নতুন কোম্পানি শুরু করছেন তখন ডিস্ট্রিবিউটরের কাছে আপনার এই মালের ডিমান্ডটা অতটা থাকবে না, তাহলে আপনাকে কী করতে হবে, 10 টাকা লস দিয়ে, লস তো নয়, 10 টাকা কমে আপনার জিনিসটা বিক্রি করতে হবে। যেরকম 70 টাকায় যে কোনো ডিস্ট্রিবিউটর কাছে দিচ্ছে সেখানে আপনি 60 টাকা বিক্রি করুন, আপনি হোলসেলারের সাথে যোগাযোগ করতে পারেন। তো যখনই আপনার জিনিসটা কম টাকায় বিক্রি করবেন তখনই যে কোনো জিনিস, যে কোনো কোম্পানির জিনিস, ডিস্ট্রিবিউটর হোক, হোলসেলার হোক, ওই জিনিসগুলো নিয়ে নেবে। আর খুব সহজে আপনি যতই হোক না কেন, যতই 1000 টাকা 1,00,000 টাকা জিনিস হোক হোক ওরা বিক্রি করে দেবে। তো আপনাকে বিক্রি নিয়ে কোনো টেনশনই নিতে হবে না। সব শেষে বন্ধুরা, যে জিনিসটা আসে এর থেকে আপনি কত টাকা আয় করতে পারেন, বন্ধুরা কত টাকা আয় করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেরকম আপনি যেরকম সাপ্লাই দিবেন সেরকম টাকা ইনকাম করতে পারবেন। 10 লিটারে আপনি 300 টাকা আয় করতে পারেন, 100 লিটারের জন্য 3000 টাকা, যদি 1000 লিটার প্রতিদিন বিক্রি করতে পারেন তো প্রতিদিন 30,000 টাকাও আপনি ইনকাম করতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো আমি যে টিপসগুলো আপনাকে বললাম যে কীভাবে বানাবেন, কীভাবে ব্র্যান্ড বানাবেন, তারপর কার কাছে বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন, তো বন্ধুরা আপনারা যদি ঠিকঠাক মতো করতে পারেন তো এই বিজনেসে অনেক পরিমাণে লাভ করতে পারবেন, ঘরে বসে কম পুঁজি থেকে শুরু করে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার করার জন্য কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিও যদি আপনি না করতে পারেন তাহলে আমার যে পরবর্তী ভিডিও আসছে সে ভিডিওর জন্য অপেক্ষা করুন। হতে পারে এই ভিডিও নয় সামনের ভিডিও, যে কোনো একটি ভিডিও আপনার, আপনি ঘরে বসে করতে পারবেন, আপনি করতে চান এরকম কোনো বিজনেস আইডিয়া সামনের ভিডিওতে থাকবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সামনের ভিডিওতে দেখা হচ্ছে আবার। নমস্কার।